পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় যেখানে বিজেপি গত বিধানসভা এবং লোকসভায় ভোটে জিতেছিল, সেই বিজেপির গড় সেই বাঁকুড়াতে দাঁড়িয়ে বাংলা অভিনেতা সোহম চক্রবর্তী, বাংলা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বিজেপি পার্টির পঞ্চায়েত ভোটে জেতার স্বপ্ন পুরোপুরি চাকনাচুর করে দিলেন। পঞ্চায়েত ভোটে বিজেপি ওখানে আর জিততে পারবে না। গত লোকসভা ভোটে বিধানসভা ভোটে বিজেপি জিতলেও এই ভোটে আর কোনো মতেই জিততে পারবে না, কারণ বাংলা অভিনেতা সায়ন্তিকা ব্যানার্জি এবং সোহম চক্রবর্তী তারা বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করে দিয়েছেন। কি করেছেন সেই জনসভা থেকে, কি কেলেঙ্কারি ফাঁস করেছেন বিজেপির, কি কারণে সেখানে পঞ্চায়েত ভোটে গোহারান হারতে চলেছে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই তবেই বুঝতে পারবেন যে পঞ্চায়েত ভোটে বিজেপির আর কোনো চান্সই রইল না ওখানে জেতার। গত লোকসভা ভোটে বিধানসভা ভোটে বিজেপি জিতলেও পঞ্চায়েত ভোটে গো হারান হারতে চলেছে। করবে ওনার বেইমানি নিয়ে, ওনার রাজনৈতিক বদমাইশি নিয়ে, ওনার বিশ্বাসঘাতকতা নিয়ে কে নিয়ে কথা বলবে? নতুন তো কিছু নেই। তাই মানুষের ইন্টারেস্টটা ধরে রাখার জন্য, মিডিয়া হাউসের ইন্টারেস্টটা ধরে রাখার জন্য অমুক তারিখে ওয়েট এন্ড ওয়াচ। আমার কাছে সব তথ্য আছে, তো দিন না তথ্য। কে আপনাকে মাথার দিব্যি দিয়েছে না দেওয়ার? শুনুন শুভেন্দু বাবু, আপনি যতই এসব করে নিন, বাংলার মানুষ কিন্তু মনে রাখবে যে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি, আপনি লোডশেডিং করে এমএলএ হয়েছেন। আপনি লোডশেডিং নেতা। তবে ওনার একটা বক্তব্যের সাথে আমি একমত। উনি ওই যে কথাটা বলেছেন না যে বাঁকুড়ায় প্রচুর শিক্ষিত বেকার, তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, তারা সব মমতা ব্যানার্জি বাঁকুড়ার কোনো শিক্ষিত লোকেদেরকে চাকরি দেয়নি, তারা সব সুরতে চলে গেছে, দিল্লিতে চলে গেছে, সোনার দোকানে কাজ করেছে। আমি কিন্তু ওনার এই বক্তব্যটার সাথে আমি একমত। ঠিক এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন এই জঙ্গলমহলে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়ার পর্যবেক্ষক আপনি ছিলেন এবং আপনার পাপের মাশুল আমাদের গুনতে হচ্ছে আজকে। শুভেন্দু অধিকারীকে আমরা সকলেই জানি, পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়াতে লোকে সহ্য করতে পারে না, কারণ উনি যখন এই যে এই জেলাগুলোর পর্যবেক্ষক ছিলেন তখন উনি পয়সার বিনিময়ে বিভিন্ন অন্যান্য জেলা থেকে লোক নিয়োগ করেছেন, বাঁকুড়ার শিক্ষিত ছেলেগুলোকে, বাঁকুড়ার শিক্ষিত মেয়েগুলোকে বঞ্চিত করেছে চাকরি থেকে। ওই জন্য আপনাকে দু চক্ষে সহ্য করতে পারে না বাঁকুড়ার মানুষ। বাঁকুড়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সেটা আমরা দেখে নেবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার জন্যে। এইখানে আমি বলবো যে আমরা অনেকেই দেখেছি যে কিছুদিন আগেই, দু তিন দিন আগেই আমাদের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে এবং ঠিক তারপরেই ফোরন কাটতে হবে, কাজ তো নেই কোনো, লাইমলাইটে থাকতে হবে। ফোরন কাটার জন্যে বিজেপির একজন এক আধিকারিক টুইট করেছে, মানে সোশ্যাল মিডিয়াতে লিখেছে, কেন মিথুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়নি, কেন সৌরভ গাঙ্গুলিকে কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর না বানিয়ে শাহরুখ খানকে করা হলো, যিনি একজন মুসলমান। আরে আমি বলি ঠিক আছে, প্রশ্নটা ভালো, করতেই পারে প্রশ্ন, তার উত্তরে একটাই কথা বলবো, সৌরভ গাঙ্গুলির বোধ হয় কিছুদিন আগেই বিসিসিআই থেকে একটা পদ চলে গেছে না, চলে গেছে না? কেন কেন গেছে বিসিসিআই বোর্ড থেকে, কেন ওনার পদ চলে গেছে? কারণ উনি একজন বাঙালি। কেন পদ গেছে? কারণ উনি ওনাকে জোর করা হয়েছিল বিজেপিতে জয়েন করার জন্য এবং উনি বাংলা এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার উন্নয়ন নিয়ে কুৎসা করতে রাজি হননি বলে ওনার পদটা চলে গেছে। কার রয়ে গেছে পদ সেটা শোনো, কার রয়ে গেছে? জয় শাহ, অমিত শাহের ছেলে, তার হেভি ক্রিকেটার, সে ওয়ার্ল্ড কাপ আনবে আমাদের জন্য, এটা যেন মনে থাকে। তাই বাঙালি নিয়ে বেশি কথা দরদ, নতুন হিন্দু হয়েছ তো তোমরা, নতুন হিন্দু হয়েছো ভাই, বাংলা ও বাঙালি নিয়ে দরদ তোমাদের দেখাতে হবে না, আমরাই দেখে নেবো। আর মিঠুন চক্রবর্তীর ব্যাপারে যদি বলতে হয় আমি এটাই বলবো, ডেফিনেটলি উনি আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং আমিও একজন শিল্পী হিসেবে আমি খুব লাকি যে আমি ওনার সাথেও দু তিনটে ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু আমার ছোটবেলার সেই প্রিয় অভিনেতা যে কখন একজন ব্যর্থ নেতাতে পরিণত হলো এটা আমি বুঝতেই পারলাম না। আসলে সেই দিনকে হলো যেই দিনকে আমার শিল্পী সত্তাটা আঘাত পেলো, কারণ আমিও তো একজন শিল্পী, উনিও একজন শিল্পী। আমি যখন দেখলাম যে উনি ওই দলটাতে যোগদান করলেন যে দলের অতিরিক্ত যা বেশি যা সব জানতা নেতারা বলে শিল্পীদের রোগড়ে রেখে দেবো, বলে শিল্পীদের রোগড়ে রেখে দেবো, কষ্ট হয়েছে আমার শিল্পী সত্তার। তাই হয়তো আমার ছোটবেলার আমার প্রিয় অভিনেতা আজকের ডেটে ব্যর্থ নেতা হয়ে রয়েছেন। এবং মিথুন চক্রবর্তীকে কিন্তু রাজ্যসভার এমপি মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিল, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথুন চক্রবর্তী তারই জায়গায় দাঁড়িয়ে বলছে চাল চোর। যখন মমতা বন্দ্যোপাধ্যায় চক দিয়ে গোল কাটছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, রাশন দিচ্ছে বাড়ি বাড়ি, তখন মিথুন চক্রবর্তী বলছে চাল চোর। সেই জন্যে আমার প্রিয় অভিনেতা আজ ব্যর্থ নেতা হিসেবেই রয়ে থাকবে। আর আমি একটাই কথা বলবো এখানে আমার ভাইদের, আমার বোনেদের, যে এইখানে বিজেপিকে একটাই কথা আমরা সব
থাকবে? বিজেপির আর কর্মীরা কি করে সাহস পাবে দলটা করতে? যে এই যে দেখছে যে বিজেপির নেতারাই তাদের ফেলে মারছে প্রকাশ্যে মিডিয়ার সামনে সবার সামনে। এই তো কিছুদিন আগে দেখলাম নবান্ন অভিযান, নবান্ন অভিযানে ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি বলে দৌড়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেল। কোথায় একলা রেখে চলে গেল বিজেপির কর্মীগুলোকে। ওই বিজেপির কর্মীদের বলবো ভাই তোমরা কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ডটা বানিয়ে রেখো, হ্যাঁ, কারণ তোমাদের নেতারা যখন তখন তোমাদের মারবে। আর বিনামূল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে তোমাদের চিকিৎসা করিয়ে দেবে। ফর্মটা না ফিল আপ করা থাকলে আগামী দুয়ারে সরকারে চলে আসবে, আমরা তোমাদের জন্য ফর্মটা ফিল আপ করে দেবো। আর এই নেতারা বিজেপির নেতারা কেনই বা ছুটবে না? এই বিজেপি নেতাগুলোর কথা বলছি, এই সৌমিত্র খাঁ এবং আরো কি নাম যেন সুভাষ সরকার, যিনি ডাল লেকে শুয়ে শুয়ে হেভি ভেসে বাঁকুড়ার দিকে ভেসে যাচ্ছে, উনিও ডাল লেকে শুয়ে শুয়ে ভাসছেন, সেলফি তুলছেন ডাল লেকে। আসলে এদের তো খুব জ্বালা আছে মনে, এই বিজেপি নেতাগুলো দল করে বিজেপি, মুখ ফুটে বলতেও পারছে না যে কেন্দ্রের লোকেরা এদের অযোগ্য মনে করে, ওই জন্যই তো হাফ প্যান্ট মন্ত্রী করে রেখে দিয়েছে, ফুল প্যান্ট মন্ত্রী হয়নি, কারণ তারা বাংলায় থাকে, তারা বাংলার বসবাসীদার এবং তারা বাংলার থেকে রিপ্রেজেন্ট করছে এবং তারা তো লজ্জায় বলতে পারছে না, দলটা তো করে বিজেপি, কি করে প্রকাশ্যে বলবে যে আমাদের অযোগ্য ভাবছে? ওই রাগটা নিজেদের কর্মীদের উপরে বের করছে। আহারে কি করবে নিজেদের লোকের উপর, কিন্তু কর্মীগুলো তো মার খাচ্ছে না, তো এটা আমার মনে হয় করার দরকার নেই। তাই শুভেন্দু বাবু আপনাকে আরেকবারও বলবো যে আপনি এই যে নতুন নতুন চটি ছেড়ে দামি বুথ চাটা শুরু করেছেন, হ্যাঁ, এই আশায় যে তারা দয়া করে আপনাকে বিজেপি নামক ওয়াশিং মেশিনে ঢুকিয়ে আপনার পাপটা ধুয়ে দেবে, আপনাকে বলি ধোপার ঘাটে নিয়ে গিয়ে আছাড় মারলেও আপনার ওই পাপ ধোয়া যাবে না। তাই জন্যে কোনো মুসলিম পরিবারে যখন কোনো পুত্র সন্তান জন্মায় তার নাম যেমন মির্জাফর রাখা হয় না শুভেন্দু বাবু, আগামী দিনে কোনো হিন্দু পরিবারে বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মাবে তার নাম শুভেন্দু রাখা হবে না। যা কুৎসা করার করে নাও, মনে রাখবে বিজেপি এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এরকম করে বলে তো অস্তিত্ব সংকটে ভোগে। তাই বলি যে বাংলার মাটি দুর্জয়ের ঘাঁটি, পরিজয় নেতা আসে পরিজয় নেতা যায়, কিন্তু বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। তাই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বলবো দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, বলবো তো। তাই শেষ করবো আমার সিনেমার একটা ডায়লগ দিয়ে, সিনেমায় ছিল একরকম এখন হবে আরেক রকম, কারণ এখন বিজেপি তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করছে, তাই আমাদের একটা অন্যরকম করতে হবে। সিনেমার ডায়লগটা এরকম ছিল মার করে দিলে পিছনে দিয়ে চাপু দে, না এখন এটা বললে হবে না, এখন মাঝে মার করে দিলে পিছনে দিয়ে চা বিজেপি এবার বাঁকুড়া ছেড়ে ফুটে যা। অনেক অনেক ধন্যবাদ, জয় বাংলা। ছিলেন যেটাকে ভারতীয় জনতা পার্টি লোকে বলে, কিন্তু আমি বলি ভারতীয় জালি পার্টি, কি নাম ভারতীয় জালি পার্টি। আর আপনি একটা কথা, আমি একটু পরে দুটো লাইন গান শোনাবো, যদিও গলাটা ভেঙে গেছে তবু আপনাদেরকে গান শোনাবো। কি গান শোনাবো? দুদিন আগে এখানে একজন নেতা এসেছিল, বড় মাপের নেতা এসেছিল, না কে এসেছিল, কাঁথির ভাইপো। তিনি সব সময় আমাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি সব সময় দিদি বেরিয়ে যাচ্ছেন, কাকলি দিদি আবার আসবেন বাঁকুড়ার মাটিতে, বিষ্ণুপুরের মাটিতে আপনাদেরকে সব সময় দেখবেন। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে গালি গালাজ করেন। তাহলে আমরা তো সবাই কোনো না কোনো পরিবার থেকে এসেছি, তাহলে কোনো পরিবারের অংশ হওয়াটা কি অপরাধ? আপনাদেরকে জবাব দিতে হবে, নিশ্চয় নয়। উনি কি অনাথ? কাঁথির মেজবাবু মিস্টার অধিকারী আপনি কি অনাথ? আপনারও তো বাবার নাম শিশির অধিকারী, কই আমরা তো বলি না আপনাকে ভাইপো, এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের কালচার। আর উনি কয়েকটা দিন ধরে শীতকাল বাঁকুড়াতে ঠান্ডাটা বেশি পড়ে, তো আমরা ভাবছিলাম যে কি হবে জানি না, 12 তারিখে প্রলয় আসবে, 14 তারিখে প্রলয় আসবে, 21 তারিখে প্রলয় আসবে। দেখা গেল 12 তারিখে লালন শেখকে খুন করে দেওয়া হলো, 14 তারিখে আসানসোল। আমাদের এখান থেকে কি হলো ভাই? একটু বসে যাও, বসে যাও, হয়েছে ঠিক আছে। 14 তারিখে আসানসোলে তিনি গেলেন 400 কম্বল নিয়ে, আর লোক এসেছে 4000। কি হলো? পদপিষ্ট হয়ে নিরীহ মানুষ
তাহলে একটা গান বলি ও শুভেন্দু দা তুমি আর মিথ্যে বলো না তোমার মিথ্যে শুনে শুনে সত্যি হলো না ও শুভেন্দু দা তুমি আর মিথ্যে বলো না একটাও তো তারিখ তোমার সত্যি হলো না তাই তো এটাই হবে তো তাহলে আমাদেরকে কিন্তু একজোট হয়ে আগামী পঞ্চায়েত আর তারপরে যে দুটো লোকসভা বাঁকুড়া এবং বিষ্ণুপুর যে দুটো লোকসভাতে 2019 এ বিজেপি প্রার্থীদেরকে আপনারা সবাই জিতিয়েছিলেন সেই ভুল সংশোধন করার টাইম আসছে কি না আমরা এখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার করব হবে তো জোরে জবাব দিন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো স্বাস্থ্য সাথী পাচ্ছেন তো সবুজ সাথী পাচ্ছেন তো 164টা প্রকল্পের সব কিছুই কিছু না কিছু ভাবে আমাদের বাঁকুড়ার এবং বিষ্ণুপুরের মাটিতে পৌঁছে যাচ্ছে আজ এখানে ওনার মানুষ শুধু নেই এখানে বাঁকুড়ার মানুষ আছে বিষ্ণুপুরের মানুষ আছে কতুলপুরের মানুষ আছে জয়পুরের মানুষ আছে সোনামুখীর মানুষ আছে ইন্দাসের মানুষ আছে বড়জোড়ার মানুষ আছে গঙ্গাজল ঘাটির মানুষ আছে এখানে সবার প্রতিনিধিরা এসেছে তাই সন্ধে হতে যাচ্ছে এরপরে সোহমদা আছেন এবং আরো আছেন অনেকেই আমি তো আপনাদের ঘরের মেয়ে আপনারা যখন ডাকবেন তখন আসবেন তবে একটা কথা বলে যাচ্ছি শুনুন অনেক অযোগ্য অপদার্থ বিজেপির সাংসদ বিধায়কেরা বলে চলেছে যে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর লোকসভা থেকে তৃণমূলকে শূন্য করবে তারা জেনে রাখুন নিজেরাই শূন্যে ভাসছে তারা আমাদেরকে শূন্য করতে কোনোদিন পারবে না আর জয় শ্রীরাম আমাদেরও ভগবান রামচন্দ্র কিন্তু আমরা ধর্মের রাজনীতি করি না আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই মমতাদির কথায় আমরা সবাই ভাই ভাই চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর এই আওয়াজ আজ যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন যা ধুলো উড়েছে তাতেই তো বিজেপি ঢেকে গেছে আপনাদের যে আওয়াজ তাতে বিজেপির কোনো আওয়াজ শোনা যাবে না আর আপনাদের পদধূলিতে যে ধুলো উঠেছে আজকে আকাশে তা বিজেপির গেরুয়া রং ঢেকে গেছে চারিদিকে সবুজ তাই তো তাই মঞ্চে আজকে যে সকল আমার শ্রদ্ধেয় নেতৃত্ববৃন্দরা রয়েছেন তাদেরকে আমার মতমস্তকে প্রণাম এবং আমার সামনে যাদেরকে সর্বদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের অহংকার অলংকার এবং মূল সম্পদ বলে চিহ্নিত করেন তা হলেন আপনারা আমার অগণিত ভাইয়েরা দাদারা কাকুরা এবং একদিকে আমার মায়েরা বোনেরা দিদিরা তাদেরকে প্রত্যেককে আমি করজোড়ে মতমস্তকে প্রণাম জানাই আমি জানি এর আগে যে গরম গরম কথা আমরা শুনেছি তাতে আমরা প্রত্যেকেই উত্তেজিত হয়ে পড়েছি বেশ ভালো লাগে এবং সায়ন্তিকাও যেরকম বিশেষ করে তার বক্তব্য রাখলেন এত সুদারুণ বক্তব্য এটা সত্যি তাই আমাদের শুনতে খুব ভালো লাগে এবং তার থেকে আমরা আরও উৎসাহিত হই তো আমি বেশি সময় নেব না আমি একদম অল্প সময় নেব আমি মূলত এসেছি দুটো কারণে এক হচ্ছে আপনাদের সাবধান করতে আর এক হচ্ছে যদি আপনাদের মধ্যে কেউ ভালো মাথার ডাক্তার থেকে থাকেন একটু হাত তুলবেন মাথার ডাক্তার আপনার কাছে একজন এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় যার ভারসাম্যতা হারিয়েছে শুভেন্দু অধিকারী সেই রোগীর নাম আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আপনার চেম্বার কোথায় বলে দিন অ্যানাউন্স করে দিন চলে যাবে এবং ওনার সঙ্গে আরও আছে দিলীপ ঘোষ থেকে শুরু করে আরও যারা যারা ভুল ভাল বকে চলেছে আর সাবধান করতে কেন কারণ সেই মানুষটি একাধারে একদিকে ভণ্ড বাবার রূপ নিয়েছে আমরা নর্মালি কি জানি যে বাবারা হাত দেখেন তারিখ দেখেন সময় দেখেন দিন দেখেন এবং বলে দেন যে কোন দিনে কার কি হবে শুভেন্দু অধিকারী বাবাও বলছেন কিন্তু একটাও মিলছে না 12 গেল এলো না 14 গেল কিছু হলো না 21ও আসছে এর আগে দুদিনের যা ফল বলছে তাতেও কিছু হবে না কি হয়েছে ভালো কিছু হয়নি উন্নয়ন কিছু হয়নি উন্নতি কিছু হয়নি আমি যে জেলায় পূর্ব মেদিনীপুরে কাফি সাংগঠনিক জেলার যে বিধানসভা চণ্ডীপুর তার পাশে যে ভগবানপুর দুই সেইখানে ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হয়েছে তাহলে এইগুলোই কি তার
ওই 12, 14, 21 তালিকায় ছিল। সত্যি তো আমারও মনে প্রশ্ন জাগছে, যার কত এরকম বোম, কত এরকম গুলি, কত এরকম ছুরি এই বাংলার মানুষের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমাদের যে তৃণমূল কংগ্রেসের মনোবল, যে উৎসাহ, যে উচ্ছ্বাস, যে শক্তি, তার কাছে কোনো রকম বোম, গুলি, তীর, ধনুক কিচ্ছু পাত্তা পাবে না। কারণ আমাদের কাছে সর্বত্র একটাই অস্ত্র আছে, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অস্ত্র। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা আমরা সেই উন্নয়নের অস্ত্রটা ধরব, তৃণমূল কংগ্রেসের পতাকা ধরব এবং প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাব এবং তুলে ধরব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা। আর কিচ্ছু না, আমাদের এইটুকু মাত্র কাজ। সামনে পঞ্চায়েত ইলেকশন, পাখির চোখ করে আমাদেরকে এগোতে হবে। নিজেদের মধ্যে বৈঠক করুন, দল তৈরি করুন, দুজন হোক, চারজন হোক, পাঁচজন হোক, দশজন হোক, দরকার হলে একজন হলো, আপনি সেই তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক এবং কর্মী। তাই পতাকা নিয়ে একজনের বাড়িতে পৌঁছে যান এবং তুলে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কী 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 উন্নয়ন করেছেন এবং দেখবেন মানুষের স্বতঃস্ফূর্ততার সাথে ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসেই থাকছে। কারণ আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী বা নেতা এই ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে হয়নি, আগামী দিনেও হবে না। কারণ তিনি একজন মাত্র নেত্রী, নিজের জীবনকে তুচ্ছ করে, নিজের সমস্ত শখ আল্লাহ ত্যাগ করে একটাই মাত্র লক্ষ্যে এগিয়ে চলেছেন, যাতে গোটা বাংলার মানুষ ভালো থাকে। এটা তো আমাদের কর্তব্য। যে বাংলার অভিভাবিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বঙ্গ সন্তান আমরা। তাই আমাদের কর্তব্য সেই মায়ের পাশে থেকে মায়ের হাতটাকে আরো শক্তিশালী করা। জয় বাংলা! আমার মায়েরা আজকে হাসছেন, আমার দিদিরা আজকে হাসছেন, আমার ভাইয়েরা আজকে হাসছেন এবং আজকে যতদূর দেখছি মাথাই মাথা, মাথাই মাথা। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য, যে তৃণমূল কংগ্রেস যখন কর্মী সভায় ডাকে সেটা জনসভায় পরিণত হয়, আর যখন কোনো জনসভায় ডাকে সেটা জনসমুদ্রে পরিণত হয়। তাই ভেতরে যখন মানুষরা কাতারে কাতারে উপবিষ্ট থাকেন, তার বাইরেও আরও মানুষরা থাকেন। আর বিজেপির সভায় কী ঘটে, যতই বড় মাঠ হোক না কেন এইটুকু বাঁশ দিয়ে ঘিরে দেন, মানুষ তো হয় না, লোক তো হয় না, নিজেরই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর দু চারজনকে নিয়ে চলে আসে, তাও আবার টাকা দিয়ে, স্বতঃস্ফূর্ততার সাথে আসে না, টাকা দেয়, টাকাটা আছে ওদের কাছে প্রচুর, আমাদের কাছে অত টাকা নেই বিশ্বাস করুন। আমরা গর্বের সঙ্গে তৃণমূল কংগ্রেস দলটা করি, আর যিনি প্রত্যেকটা মঞ্চ থেকে কোনো উন্নয়নের কথা তুলে ধরেন না, উন্নয়নের বার্তা তুলে ধরেন না, শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন, আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার, আর উনি তো ভাইপো, তাতে ওনার কি দোষ? উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হন তাতে ওনার কি দোষ? কিন্তু তবু ওনার গায়ে যেন জ্বালা ধরছে, কাচ্চলাহ, বারবার ভাইপো ভাইপো। তাহলে উনি যখন এই মঞ্চ থেকে ভাইপো বলবেন, আপনারা বলবেন ওরে মালপো চুপ কর, ওরে মালপো চুপ কর, ওরে মালপো চুপ কর, তাই তো? খুব তো ভালো না, মালপোর সঙ্গে ছেড়েটা যায় বেশ রসে রসে টুইটুম্বুর একদম, তাই না? লাল লাল তো। সুতরাং উনি আবার বড় বড় গণতন্ত্রের কথা বলেন, কি গণতন্ত্র? নাকি বাংলার মাটিতে গণতন্ত্র নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে গণতন্ত্র নেই? আরে যদি গণতন্ত্র না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ, তোমরা রাজনীতির উন্নয়নের বার্তা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ করার পরেও তোমাদেরকে কিছু বলা হচ্ছে না। যদি তোমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, বাঁকুড়া আসা তো দূরের কথা, কাফির মানুষ যদি তোমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তোমার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, বাড়ি থেকে দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলটা করি, আমরা গণতন্ত্রের পূজারী, আমরা গণতন্ত্রকে সামনে রেখে দলটা করি। তাই যে কোনো নির্বাচন আমরা হাসি মুখে গণতন্ত্রকে সামনে রেখে জয় হয়েছি এবং আগামী দিনেও হব। আজকে তাদের ক্ষেত্রে কী হয়নি, তারা আসেনি, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে তারা এসেছে এবং কী মিলেছে, ঘন্টা বিগ জিরো। সেখানে তারা বারবার মানুষের এই বাংলা সংস্কৃতিকে, বাংলার ঐতিহ্যকে কালিমালিপ্ত করেছেন এবং মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন গণতান্ত্রিক অধিকার নিয়ে, তাদের গালে চর মারিয়ে আবার সেই গুজরাট বা দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ওই লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, এরা কান কাটা, চোখ কানা, সব কিছু যা যা হয় একজন নির্লজ্জ বেহায়া হতে গেলে। যদি নির্লজ্জ বেহায়া হতে পারেন, হতে চান, তাহলে কেয়ার অফ বিজেপি এটি করুন, তাহলেই বুঝে যাবেন যে আপনি নির্লজ্জ বেহায়া। তো সুতরাং এরা এদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমরা আমাদের কাজ কি করব, মানুষের পাশে থাকবো,
কখনো কিন্তু কোনো মতে আমরা পিছু পা হব না, কারণ ভালোর পথে চলতে গেলে যদি আনন্দের দিকে আমরা আগামী দিনে এগোতে চাই তাহলে কিন্তু বাধা আসবে, প্রতিকূলতা আসবে, কিন্তু তার জন্য আমরা ডরাবো না, তার জন্য আমরা ভয় পাবো না। আমরা সে সময় কি করব, যেমন ঈশ্বরকে স্মরণ করব, বাবা মাকে স্মরণ করব, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিনগুলোকে, সেই আন্দোলনের দিনগুলোকে, তার সেই স্ট্রাগলের দিনগুলোকে আমরা স্মরণ করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাথা থেকে পা অব্দি অত্যাচারিত হওয়ার পরেও কিন্তু তিনবারের বাংলার মুখ্যমন্ত্রী। সুতরাং আমাদের মাটি ধরে আঁকড়ে থাকতে হবে, এ মাটি আমাদের মাটি, এ মাটি কোনো বাইরের লোকের হাতে আমরা তুলে দেব না। বাইরের লোক আসবে ভালো করে, বাঁকুড়ার যেটা ফেমাস, আমি যখনই বাঁকুড়াতে আসি পোস্তর বড়া খেতে ভালোবাসি, পোস্তর বড়া খাওয়াবো, ডাল খাওয়াবো, মাংস খাওয়াবো, কিন্তু যেই বাঁকুড়ার মাটি বা বাংলার মাটিকে তোমরা বাজেয়াপ্ত করার চেষ্টা করবে বা বাজে নজরে তাকাবে তখন একদম ঘাটতি ধরবো এবং বার করে দেবো বাংলার বাইরে, এটাই করতে হবে। এবং যে সকল নেতৃত্বটা রয়েছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, মান অভিমান চলতেই পারে, অলোকদার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, অলোকদা আমাকে বাড়িতে ডাকলে আমি অলোকদার বাড়ি যাব না, মুখ দেখবো না, আমি অলোকদাকে ডাকলে পরে অলোকদা আমার মুখ দেখবে না, কিন্তু যখন দল আমাদেরকে কোনো দায়িত্ব দেবে এই অলোকদার আমি কিন্তু হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দলের দায়িত্বটা পালন করব, তবেই আমরা তৃণমূল কংগ্রেসের প্রকৃত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী, তবেই আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে ভারতবর্ষে যে কোনোই যাই না কেন যে হ্যাঁ আমরা গর্বের সঙ্গে তৃণমূল কংগ্রেস দলটা করি। আজকে ভাবুন তো এনআরসি সিএএ হাজরা সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলেন তাই তাই করেন, এর দুটো দিক আছে বলছি, যা যা বলেন তাই তাই করেন। উনি কি করলেন, ডেমোনাটাইজেশন আনলেন, তাতে কি হলো যত বড় লোকরা গেল ওনার বন্ধুরা তারা দেশ ছেড়ে চলে গেলেন বাইরে বিদেশে ঘুরতে, আরামে তারা দিন কাটাচ্ছেন, বিলাসবহুল লাইফ, সে কালো টাকা এলো না, না পেলাম আমরা কেউ 2 কোটি চাকরি বা 15 লক্ষ করে টাকা, কারোর অ্যাকাউন্টে ঢুকেছে ভাইরা, দাদারা ঢুকেছে কারোর অ্যাকাউন্টে? অথচ শুভেন্দু অধিকারী বলছেন আমাদের প্রধানমন্ত্রী যা যা বলেন তাই তাই করেন, এটা হলো না। তাহলে এর দুটো দিক আছে, উনি বলছেন এনআরসি হবেই, সিএএ হবেই, তো সুতরাং দুটো দিক, 1 নম্বর যাদের ভোটের ওপর নির্ভর করে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে তাদেরকেই যদি আপনি এনআরসি সিএএ নিয়ে আসেন তাহলে আপনার সবার আগে পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রী ওই চেয়ার থেকে, কারণ যাদের ভোটের ওপর নির্ভর করে হয়েছেন আপনি তাদেরকেই দুর্বিশ্বাস করে দিচ্ছেন, এই একদিক। আর আবার শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী বা আমাদের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী উনি যা যা বলেন তাই তাই করেন, কোনোটাই হয়নি, তো সুতরাং একদিক দিয়ে নিশ্চিন্ত, উনি বলছেন যে সিএএ হবে এনআরসি হবে সেটাও হবে না, ওটাও নিয়ে নিশ্চিন্ত থাকুন, কোনো রকমভাবে কিচ্ছু হবে না, শুধু বাংলাকে আগলে রাখতে হবে। আর বাদ বাকিটা আমাদের নেত্রী রয়েছেন এবং তার সেনাপতি রয়েছেন, আমাদের সেনাপতি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু তাদের পাশে আমরা থাকি, দেখবেন আমাদের এই মাটি এই দুর্জয় ঘাটিকে কেউ অধিকার করতে পারবে না, আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি, যে ঐতিহ্যতে বড় হয়েছি, যে প্রণাম করে বড়দেরকে সম্মান করে বড় হয়েছি, এই সম্মানের ধারা অব্যাহত থাকবে, এই ভালোবাসার ধারা অব্যাহত থাকবে এই গোটা বাংলা জুড়ে, এবং এই বাংলায় আগামী দিনে পথ দেখাবে ভারতবর্ষকে। তাই বলি সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, এবং একা ভালো থাকলে তা হবে না, অপরকেও ভালো রাখতে হবে, অপরকেও সুস্থ রাখতে হবে, তবেই একজন সার্থক মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় আমরা দিতে পারবো। তাই বলি আমি আর বেশি সময় নেব না,